আসসালামু আলাইকুম বন্ধুরা, সফলতা সন্ধানে অ্যাকুরিয়াম ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা আপনার জানা খুবই জরুরি। গাপি মাছের বাচ্চা ট্যাঙ্ক থেকে উধাও হয়ে যায় কেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমার এই হাউজে দুই দিন আগে প্রচুর পরিমাণে গাপি মাছের বাচ্চা ছিল। আজকে দেখি কয়েকটা বাচ্চা আছে আর সব বাচ্চা উধাও হয়ে গেছে। আমি দুই থেকে তিন দিন হাউজের সময় দিতে পারিনি, তার মানে মাছের খাবারও ঠিক টাইমে দিতে পারিনি। তার জন্য মা মাছের সব বাচ্চা খেয়ে ফেলেছে। আমার দুইটা ট্যাঙ্কে একই অবস্থা। ট্যাঙ্কে যদি পর্যাপ্ত পরিমাণে বাচ্চা লুকানোর ব্যবস্থা করে না দেন, তাহলে মা মাছের বাচ্চা খেয়ে ফেলবে। আমার ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা লুকানোর ব্যবস্থা করিনি, এমনি খাবারও দেয়নি, তার কারণে বাচ্চা খেয়ে ফেলেছে। হাউজে যদি বাচ্চা লুকানোর ব্যবস্থা থাকলে খাবার দুই তিন দিন না দিলেও হাউজে কোনো সমস্যা হবে না। এই হাউজে অনেক বাচ্চা ছিল, এখন কয়েকটা বাচ্চা আছে। আপনারা অবশ্যই মাছের ব্রিডিং সেট আপ করার সময় অবশ্যই বাচ্চা লুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখতে হবে। আমি এখন আপাতত এই টুপ ফেনাগুলি দিব। এই ফেনাগুলোর শিকড় অনেক লম্বা হয়, বাচ্চাগুলো ভালোভাবে লুকাতে পারে। এমনকি এই ফেনা শিকড়গুলিতে এক ধরনের শেওলা হয়, সেই শেওলাগুলি মাছের খাদ্য হিসেবে অনেক কাজে আসে। ব্রিডিং সেটআপ হাউজের মধ্যে অতিরিক্ত বাচ্চা রাখবেন না, বাচ্চাগুলোর খাবারের বিষয় আছে। মা মাছের সাথে থাকলে বাচ্চাগুলি ভালোভাবে খাবার খেতে পারে না। তাছাড়া বাচ্চাগুলোকে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে, নইলে আপনার বাচ্চার কালার আসবে না। বাচ্চাগুলোকে একটু বড় হাউজে রাখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।